নমস্কার। শারদীয়ার পাককালে আজ মহালয়ার আগের দিন পুণ্যতিথি, এই দিন আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। পূজনীয় ঈশ্বরব্রতানন্দজি মহারাজ আসবেন দক্ষিণেশ্বর মঠ থেকে। তার আগে আমাদের তুহিনা পুততুন্দু একটু সঙ্গীত পরিবেশন করে শোনাবেন, তার সঙ্গে তবলায় সঙ্গত করবেন নারায়ণ মুখার্জি। নমস্কার, শুভ সন্ধ্যা। দিব্যত্রয় চরণে আমার ভুলুন্ঠিত প্রণাম জানাই, পূজনীয় স্বামী ঈশ্বরব্রতানন্দজি মহারাজের চরণে। উপস্থিত রামকৃষ্ণ মণ্ডলীকে আমার নমস্কার। আর ক্যামেরার ওপার থেকে যারা দেখছেন এবং যারা দেখবেন তাদেরকেও আমার নমস্কার জানাই। অমিতদা এমন পবিত্র জায়গায় মায়ের আরাধনা করার সুযোগ দিয়েছেন, আমি কৃতজ্ঞ। সঙ্গে নারায়ণদা আছেন, সেই জন্য গানটি আরও সুন্দর শোনাবে হয়তো, দেখবেন। মা আসছেন, আসছে শারদীয় উৎসব, তাই আজ কথায় ও গানে আগমনী গান শোনাবো বলে এসেছি। গানগুলি সবই আমাদের চেনা, তাও আগমনী গানের দিন আসা মানেই মনে আনন্দে ভরে ওঠে। সারা বাংলার জনমানস এক বছর প্রতীক্ষার পর আনন্দে উদ্ভাসিত। যদিও এবার সবার একটু মন খারাপ, তবু আমরা সব ভুলে কিছুক্ষণ মাতৃ আরাধনায় থাকব। ঠাকুর মা স্বামীজির মন্ত্র দিয়ে শুরু করছি। সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননী সারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োস্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্যতি রাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী স্বধা নমস্তুতে। শরতের আলোর বেণু বাজলে জলে স্থলে জনমনে জাগে দেবী স্মৃতি। শিউলি ছড়ানো পথে দেবী চরণ ফেলে আসেন, কাশে চামর দোল দোলে তুলিয়ে নির্মোগ আকাশে অরুণ উষায় যেন সিঁদুরের টিপ। জলভরা পুকুর নদ নদী, ভূমিতে স্থলপদ্মে ভরা পুষ্পবন, এই চারপাশের ছবিটি অতিবৃষ্টিতে ম্লান হলেও মার আয়োজনে কিন্তু কোনো ত্রুটি হয় না। অন্তরে ও বাইরে সব দুর্যোগ দুর্গতি দূর করেন যিনি, তিনি দুর্গতি নাশিনী দুর্গা। কিন্তু আমরা তার দুষ্ট দলনী দুর্গা অপেক্ষা কন্যারূপী উমা বা গৌরীর রূপ বেশি ভালোবাসি। মাতৃ আর ধারায় শাক্ত সাধক মায়ের এই মধুর রূপকেই বিশেষত্ব দিয়েছেন। উমা স্বামী গৃহে কৈলাস ছেড়ে এক বছর পর একবার কন্যারূপে পুত্র কন্যাকে নিয়ে নিজ পিতৃগৃহে আগমন। এই আগমন বিষয়ক গানই হল আগমনী। শিশির ভেজা প্রাতকালে শিউলি ঝরা ভূমিতে সেই কন্যার আবাহন, সেই আবাহন করছে প্রকৃতিও। এবার নিশিকান্ত চক্রবর্তীর গানে দেবীর আবাহন।
তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ দেবে তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সেই ফালি অর্ঘ দেবে শ্যামলা ধরণী আসন বিছাবে, শ্যামলা ধরণী আসন বিছাবে, তুমি মা আসিবে যাবে সেই ফালি অর্ঘ দেবে তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে। অরুণ সাথে সিঁদুরের টি পরাবে মাতোর ভালে, অরুণ সাথে সিঁদুরের টি পরাবে মাতোর ভালে, যদি মারতি করে যাবে মাগো শুনিল গগন তলে, দিকে দোয়েল শ্যামা গাহিবে তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সেই ফালি অর্ঘ দেবে শ্যামলা ধরণী আসন বিছাবে, তুমি মা আসিবে যাবে সেই ফালি অর্ঘ দেবে তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সেই ফালি অর্ঘ দেবে। আগমনী বিষয়ক শাক্ত পদাবলীর পদকর্তা ছিলেন মরমিয়া সাধক। তাদের কাছে দেবী হলেন ঘরের মেয়ে, আদরের দুলালি। বিবাহের পর পিতামাতার মন বিষাদাচ্ছন্ন, বৎসরান্তে মিলনের আকাঙ্ক্ষায় তারা দিন যাপন করছেন, তাই মা মেনকা সেই দুঃখ প্রকাশ করেছেন। উমা যে বহুদিন আসেনি তার মায়ের কাছে, মা মেনকা তাই বলছেন এবারের গান পূজনীয় স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজের অপূর্ব লেখনীতে।
বছর ঘুরে শরৎ এলো, আই মাউমা ঘরে বছর ঘুরে শরৎ এলো, আই মাউমা ঘরে ভুবন ভরা অপরূপ তো দেখি নয়ন ভরে, বছর ঘুরে শরৎ এলো, আই মাউমা ঘরে আছি বসে পথ চে, ঘরে আসবে কবে মে, আছি বসে পথ চে, ঘরে আসবে কবে মে, মনের দুটি কথা কই, মনের দুটি কথা কই, পরাণ উঠবে ভোরে বছর ঘুরে শরৎ এলো, আই মাউমা ঘরে তোরে বিহনে কাটে দিন মো নিদ্রা বিনা রাতমা হয় ভোর, তোরে বিহনে কাটে দিন মো নিদ্রা বিনা রাতমা হয় ভোর, সময় আজ হলো না তো, সময় আজ হলো না তো, দুদিন আশার তরে কেমন করে স্নেহ মধুর মা, কেমন করে স্নেহ মধুর হলি মা তুই মন নিঠু, কেমন করে স্নেহ মধুর হলি মা তুই এমন নিঠু, দয়াময়ী নাম শুনি তোর, দয়াময়ী নাম শুনি তোর, বিশ্বভুবন জুড়ে বছর ঘুরে শরৎ এলো, আই মাউমা ঘরে ভুবন ভরা অপরূপ তো দেখি নয়ন ভরে, বছর ঘুরে শরৎ এলো, আই মাউমা ঘরে। সময় আগত প্রায়, মা মেনকার প্রাণী আর বিলম্ব সয় না, বারবার গিরিরাজকে অনুরোধ করছেন উমাকে একবার নিয়ে আসার জন্য। উমার অসাক্ষাতে মা মেনকার চোখের জল বাজছে না। এবার পূজনীয় স্বামী চণ্ডিকানন্দ মহারাজের লেখনীতে গানে গানে শোনাই। ভালো লাগছে? যাও গিরিরাজ যাও, যাও আজ আনিতে আমার প্রাণের উমার, যাও গিরিরাজ যাও, যাও আজ আনিতে আমার প্রাণের উমার, উমা চলে গেল কত দেখিনি আমার স্বর্ণ প্রতিমারে, যাও গিরিরাজ যাও, যাও আজ আনিতে আমার।
আসি বলে গেল আসিল না, হারানো পুতুলি উমা যে আমার, আসি বলে গেল আসিল না, নিবারে কে মনে নয়নের ধার, না হে রে আমার নয়ন তারারে, আও গিরিরাজ যাও যাও আর আনিতে আমার প্রাণের উমারে। শুনেছি আমার সোনার তরণী অঙ্গে মেখে ছাই সেজেছে যোগিনী, শুনেছি আমার সোনার বরণী অঙ্গে মেখে ছাই সেজেছে যোগিনী, ভূতনাথ শোনে দিবস যামিনী শ্মশানে মশানে ফিরে, যাও গিরিরাজ যাও যাও আজ আনিতে আমার প্রাণের উমারে। যাও যাও নাথ ধরে দুটি পায় আনিয়াও মারে বাঁচাও আমার, জানি না কি বলে বোঝাবো তোমায় প্রাণ কি যে করে না হে রে বাছারে, যাও গিরিরাজ যাও যাও আজ আনিতে আমার প্রাণের উমারে। উমা চলে গেল কত দিন হলো দেখিনি আমার স্বর্ণ প্রতিমারে, যাও গিরিরাজ যাও যাও আর আনিতে আমার প্রাণের উমারে। মায়ের আকুতি বেড়েই চলে, মাতৃগৃহে আনয়নের জন্য মায়ের আকুলতা, স্বামীর প্রতি অনুনয়, কন্যার সম্ভাব্য দুর্ভাগ্যের চিন্তায় অকারণ উদ্বেগ করছেন, এমনকি সাধারণ জননীর ন্যায় স্বপ্ন দর্শনেও চিন্তিত। তাই তো পদকর্তা গিরিশচন্দ্র ঘোষ মেনকার স্বপ্নের কথা বললেন এইভাবে। কুসপন দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী, কুসপন দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী, অসিত বড় না উমা মুখে অট অট হাসি, আমার শ্মশানবাসী কুসপন দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী, এ লোকে এসে বিমর্ষনা সবাসনা, এলোকে এসে বিবর্ষনা উমার সবাসনা, ঘোড়া নয়না ত্রিনয়না ভালে শোভে ভালো শোষী, উমার শ্মশানবাসী কুসপন দেখেছি গিরি
যোগিনী দল সঙ্গিনী ভ্রমিছে সিংহ বাহিনী, হেরিয়া রণরঙ্গিনী মনে বৌর ভয়বাসে, যোগিনী দল সঙ্গিনী ভ্রমিছে সিংহ বাহিনী, হেরিয়া রণরঙ্গিনী মনে বৌর ভয়বাসে, উঠো হে উঠো অচল পরাণ হলো বিকল, উঠো হে উঠো অচল পরাণ হলো কল, তরায়ে কৈলাসে চল আনো সুধারাশি, উমার শ্মশান বাসি কুশবন দেখেছি গিরি, উমার শ্মশান বাসি অসিত বড় না উমা, মুখে অট অট হাসি উমা আমার শ্মশান বাসি, কুশবন দেখেছি গিরি উমা আমার শ্মশান বাসি। বৎসরান্তে কয়েকদিনের জন্য কন্যার পিতৃগৃহে আগমন ও স্থিতি মা মেনকা সে কথা জানেন, তাই তিনি উমাকে আর পতিগৃহে পাঠাতে চান না, আগে ভাগে তাই গিরিরাজকে সাবধান করে দিচ্ছেন। এখানে মা মেনকার এই কথাই রামপ্রসাদ সেনের লেখনীতে আমরা পাই মায়ের সে ব্যাকুলতা। গিরিয়ে বারামারু মাইলে আরু মায় পাঠাব না, বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনব না, এবার আমারু মাইলে আরু মায় পাঠাব না, বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনব না, এবার আমারু মাইলে যদি এসে মৃত্যুঞ্জয় উমানিবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় উমানিবার কথা কয়, মায়ে ঝিয়ে করব ঝগড়া তার জামাই বলে মানব না, এবার আমারু মাইলে দিজো রাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়, দিজো রাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়, শিবি শ্মশানে মশানে ফিরে শিবি শ্মশানে মশানে ফিরে, ঘরের ভাবনা ভাবে না এবার আমারু মাইলে আরু মায় পাঠাব না, বলে বলবে লোকে মন্দ কারো কথা শুনব না, এবার আমারু মাইলে। অবশেষে মা উমা সে আমাদের আশুতোষ অর্থাৎ শিবের কাছে অনুমতি চান, সারা বছর প্রতীক্ষার পর তিনটি দিন মায়ের কাছে যাবার জন্যে। কীভাবে অনুমতি চাইছেন
সেটাই বার গানে গানে। উমামা বলছেন আশুতোষকে, আশুতোষ যাব আমি জননী দেখিতে, আশুতোষ যাব আমি জননী দেখিতে, বিদায় দাও তিন দিনের তরে শীঘ্র আসিব কৈলাসেতে, আশুতোষ যাব আমি জননী দেখিতে। যত দিন হতেছে কত মা আমার ভাবিছেন তত, যত দিন হতেছে কত মা আমার ভাবিছেন কত, আমি গেলে মায়ের আমার ঝরবে অশ্রু আনন্দেতে, আমি গেলে মায়ের আমার ঝরবে অশ্রু আনন্দেতে, আশুতোষ যাব আমি বৎসরান্তে দুবার করে পাঠিও আমায় মায়ের ঘরে, বৎসরান্তে দুবার করে পাঠিও আমায় মায়ের ঘরে, মিনতি আমার ধরি করে অনুমতি চাই যাইতে, মিনতি আমার ধরি করে অনুমতি চাই যাইতে, আশুতোষ যাব আমি জননী দেখিতে, বিদায় দাও তিন দিনের তরে শীঘ্র আসিব কৈলাসেতে, আশুতোষ যাব আমি জননী দেখিতে। আসে সেই শুভক্ষণ ষষ্ঠীর প্রাতকাল, গিরিরাজ বা মেনকাকে নিদ্রা থেকে জাগিয়ে তোলেন, বলেন চেয়ে দেখো তোমার আদরে দুলালি এসেছে। বিরহ কাতর জননী সঙ্গে আদরের দুলালির মিলন, আবেগ উচ্ছল বাৎসল্যে গদগদ চিত্র। মা মেনকা তাই আনন্দ চিত্তে গিরিরাজকে বলেন, কি শোনালে গিরিবর, সত্যি কি উমা এসেছে? এবার গানে কি শোনালে গিরিবর, উমা কি ভবনে এলো, কি শোনালে গিরিবর, উমা কি ভবনে এলো, ভবের ভবানী আমার, ভবের ভবানী আমার, ভুবন করিল আলো, কি শোনালি গিরিবর, উমা শশী না হেরিয়ে ছিল নয়ন অন্ধ হয়ে, উমা শশী না হেরিয়ে
রাখি মম জুড়াইল কি শোনালে গিরিবর উমা কি ভবনেল ভবের ভবানী আমার ভুবন করিল আলো কি শোনালে গিরিবর উমা কি ভবনেল উমা শশী না হেরিয়ে ছিল নয়ন অন্ধ হয়ে উমা শশী না হেরিয়ে ছিল নয়ন অন্ধ হয়ে নয়ন তারা নিরক্ষিয়ে নয়ন তারা নিরক্ষিয়ে আখি মম জুড়াইল কি শোনালে গিরিবর উমা কি ভবনেল ভবের ভবানী আমার ভুবন করিল আলো কি শোনালে গিরিবর উমা কি ভবনেল গিরিরাজের আলোয় আলোকিত পুত্রকন্যা সহ কন্যা উমা বিরাজিতা মা মেনকা কন্যার কাছ থেকে তার দৈনন্দিন জীবনযাত্রা পতিগৃহের সুখ দুঃখের কথা অবগত হচ্ছেন বালিকা কন্যাকে পতিগৃহে পাঠিয়ে মা মেনকার দুশ্চিন্তা জামাতার সংসার বৈরাগ্য মাতার অন্তরের ব্যাকুলতার কারণ প্রতিবেশীদের জামাতা সম্পর্কে নানা সমালোচনায় মায়ের মন বেদনা বিধুর মা দেখছেন মেয়েও যে যোগিনী সেজেছে স্বামী চণ্ডিকানন্দ মহারাজের লেখা গান এই গানটির সুর দেওয়ার চেষ্টা করেছি একটু শুনবেন কেমন লাগছে সোনার বরণ উমা কোন দুঃখে তুই ছাই মাখিলি সোনার বরণ উমা কোন দুঃখে তুই ছাই মাখিলি রাজার নন্দিনী মা তুই রাজার নন্দিনী মা তুই সন্ন্যাসিনী কেন হলি সোনার বরণ উমা কোন দুঃখে তুই ছাই মাখিলি রতন ভূষণ ছেড়ে থাকিস হাড়ের মালা পরে রতন ভূষণ ছেড়ে থাকিস হাড়ের মালা পরে ত্রিশূল করঙ্গ করে ত্রিশূল করঙ্গ করে যোগিনী কেন সাজিলি সোনার বরণ উমা জামাই তো খেপাত্রিশুলি শিরে জটা কাঁধে ঝুলি জামাই তো
খেপাত্রে শুলি শিরে জটা কাঁধে ঝুলি, তাই বুঝি মা সাদ করে তুই, তাই বুঝি মা সাদ করে তুই যৌবনে যোগিনী হলি। সোনার বরণ উমা মা, কোন দুঃখে তুই ছাই মাখিলি, রাজার নন্দিনী মা তুই, রাজার নন্দিনী মা তুই, সন্ন্যাসিনী কেন হলি। সোনার বরণ উমা মা, কোন দুঃখে তুই ছাই মাখিলি। গিরিরাজের আলোয় আজ আলোকিত। মা মেনকা, মা মেনকাকে চিন্তান্বিতা দেখে কন্যা উমা স্বামীর গুণগান করে মাকে খুশি করছেন, মায়ের চিন্তা দূর করতে প্রয়াসী। মা মেনকা দেখেন কন্যা উমা এখন দশভুজা সিংহবাহিনী, দেখেন তার ঐশ্বর্য। কন্যা এখন ছোট্ট বালিকা নয়, তার পরিচয় দিক দিগন্তরে বহুধা বিস্তৃত। মা মেনকা তাই গিরিরাজকে ডেকে বলছেন, পরের গানে যাই, গানগুলো একটু অন্যরকম ভালো লাগছে তো। দেখো গিরি দেখো চে তরুমাইলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মে। দেখো গিরি দেখো চে তরুমাইলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মে। দেখো গিরি দেখো চে শুনেছি নারদের কাছে তরুমা শ্মশানে আছে, শুনেছি নারদের কাছে তরুমা শ্মশানে আছে, অমন শ্মশান পাগল সঙ্গী বিনা, অমন শ্মশান পাগল সঙ্গী বিনা, অসুর নিধন করতো কে। দেখো গিরি দেখো চে তরুমাইলো দুর্গা হয়ে, সে নয় সামান্য মে। দেখো গিরি দেখো চে দুঃখ সারা বছর ধরে সুধা ফেলেছি পিষ্পান করে, দুঃখ সারা বছর ধরে সুধা ফেলেছি পিষ্পান করে, এমন জামাই লয়ে ঘর করে, এমন জামাই লয়ে ঘর করে, গৌরী বিনা আছে কে, এমন মায়ে ছাড়ে শ্রেয়ার মৃত্যুঞ্জয়ে বোঝাইবা, এমন মায়ে ছাড়ে শ্রেয়ার মৃত্যুঞ্জয়ে বোঝাইবা, একা যদি না পারিস মন, একা যদি না পারিস তবে
জগত জনের সঙ্গনে দেখো গিরি দেখো চে তরু মাইলো দুর্গা হয়ে সে নয় সামানমে দেখো গিরি দেখো চে। সনাতন ধর্মে দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ। মহাদেবী দেবতাদের অনুরোধে দুর্গম অসুরকে বধ করেন, তাই দেবী পার্বতী বা উমা দুর্গা নামে অভিহিত। দ্বিভুজা উমাই দশভুজা সিংহবাহিনী দুর্গতি নাশিনী। তিনিই আবার স্বামী বিবেকানন্দের জ্যান্ত দুর্গা, স্বামী শারদানন্দ মহারাজের দশভুজা, আমাদের শ্রী শ্রীমা সারদা দেবী, যিনি স্বয়ং মহাশক্তি মানবী দেহে জগৎ জননী রূপে অবতীর্ণা। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ শ্রী শ্রীমাকে 108টি পদ্মফুল দিয়ে মায়ের চরণ বন্দনা করেছিলেন মহা অষ্টমীর দিনে। এবারের নিবেদন পূজনীয় স্বামী চণ্ডিকানন্দ মহারাজের লেখা অপূর্ব একটি দুর্গা বন্দনা। দুর্গা দুঃখ হারিণী দুর্গতি বিনাশিনী সুর নর বন্দিনী জাগো মা দুর্গা। দুঃখ হারিণী দুর্গতি বিনাশিনী সুর নর বন্দিনী জাগো মা। ত্রিভুবন তারিণী ত্রিজগত মোহিনী ত্রিভুবন তারিণী ত্রিজগত মোহিনী কল্যাণী ত্রিনয়নী জাগো মা দুর্গা। দুঃখ হারিণী দুর্গতি বিনাশিনী সুর নর বন্দিনী জাগো মা। ত্রিভুবন তারিণী ত্রিজগত মোহিনী অসুর বিমর্দিনী প্রহরণ ধারিণী। ত্রিভুবন তারিণী ত্রিজগত মোহিনী অসুর বিমর্দিনী প্রহরণ হারিণী। সহ ডাকিনী যোগিনী কল্যাণী ত্রিনয়নী সহ ডাকিনী যোগিনী কল্যাণী ত্রিনয়নী। এলো কেশি করে ওষি জাগো মা দুর্গা। দুঃখ হারিণী দুর্গতি বিনাশিনী সুর নর বন্দিনী জাগো মা। জাগো ভীম গরজনে প্রলয় প্রভঞ্জনে দুর্জনে বিদলনে জাগো মা। জাগো ভীম গরজনে প্রলয় প্রভঞ্জনে দুর্জনে বিদলনে জাগো মা। জাগো নারায়ণী প্রাণ পরায়ণী জাগো নারায়ণী প্রাণ পরায়ণী আর তো ধরণী মাঝে জাগো মা দুর্গা। দুঃখ হারিণী দুর্গতি বিনাশিনী সুর নর বন্দিনী জাগো মা। জাগো মা জাগো মা।
আমার শেষ নিবেদন। আজু মন্দিরে ও মা শঙ্করী শঙ্করূপে, শঙ্করী শঙ্করূপে পূজয়ে ভক্ত বৃন্দ যবা সচন্দন দিয়ে। আজু মন্দিরে ও মা শঙ্করী শঙ্করূপে, শঙ্করী শঙ্করূপে পূজয়ে ভক্ত বৃন্দ যবা সচন্দন দিয়ে। আজু মন্দিরে ও মা আনন্দিত নর নারী সবে পুলকিত হইয়ে, আনন্দিত নর নারী সবে পুলকিত হইয়ে মগন ভক্ত গণ তাকে মা বলিয়ে, আনন্দে মগন ভক্ত দাদাকে মা বলিয়ে যাবা সচন্দন দিয়ে। আরু মন্দিরে সুরাসুর নাগ নর নাচে উল্লসিত হয়ে, সুরাসুর নাগ নর নাচে উল্লসিত হয়ে দিবানিশি নাহি জ্ঞান তবু মুখ নিরখিয়ে, দিবানিশি নাহি জ্ঞান তবু মুখ নিরখিয়ে যাবা সচন্দন দিয়ে। অজু মন্দিরে ও মা শঙ্করী শঙ্করূপে, শঙ্করী শঙ্করূপে পূজয়ে ভক্ত বৃন্দ যাবা সচন্দন দিয়ে। আজু মন্দিরে ও মা মহাপাপী দুরাচারী নিস্তারিল নাম লোহে, মহাপাপী দুরাচারী নিস্তারিল নাম লোহে পতিত কমলা কান্ত রহিল চরণচে, পতিত কমলা কান্ত রহিল চরণচে যাবা সচন্দন দিয়ে। আজু মন্দিরে ও মা শঙ্করী শঙ্করূপে, শঙ্করী শঙ্করূপে পূজয়ে ভক্ত বৃন্দ সদা সচন্দন দিয়ে। আজু মন্দিরে ও মা। সবাইকে জানাই শারদীয় উৎসবের শুভেচ্ছা ও প্রীতি। মহারাজের চরণে আমার প্রণাম জানাই।